মানুষের প্রিয় খাবারের মধ্যে আছে মাংস। মানুষ তেল মশলা দিয়ে মজা করে রান্নার পর মাংস খায়। তবে জীবজন্তুর ক্ষেত্রে রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই, তারা শিকার ধরে কাঁচাই খেয়ে ফেলে। কিন্তু আপনি কি জানেন এমন গাছও আছে যারা মাংস খায়, এমনকি রীতিমতো শিকার করে খায়। হলিউডের সিনেমায় মাংস খেকো গাছ দেখে অনেকেই মনে করেন বাস্তবেও এমন গাছ আছে। তবে বাস্তবে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এমন কিছু গাছ খুঁজে পাওয়া যায়, অর্থাৎ এরা মানুষ খেকো না হলেও ঠিকই মাংস খেকো। এর মধ্যে কলস গাছ এবং ফ্লাই পেপার ট্র্যাপ উল্লেখযোগ্য। এসব গাছ পোকামাকড় ধরার জন্য ফাঁদ পাতে, বোকা পোকামাকড়ও সেই ফাঁদে ধরা দেয়। দেখতে কলসের মতো বলে এই গাছের নাম কলস উদ্ভিদ। এই কলসের উপরের দিক রঙিন ফুলের মতো, এই অংশে মধুর মতো রস নিঃসরিত হয় যা পোকামাকড়কে আকৃষ্ট করে। মধুলোভী পোকামাকড় এখান থেকে মধু সংগ্রহ করতে গেলেই পড়ে বিপদে, কারণ পিচ্ছিল কলসের উপর বসার সঙ্গে সঙ্গেই সে পা পিছলে কলসের মধ্যে পড়ে যায়। এরপর কলসের ভেতরে এক ধরনের রস এসে পোকাটিকে আটকে ফেলে, তারপর আরও কিছু রসের সাহায্যে পোকাটাকে হজম করে ফেলে এই কলস উদ্ভিদ। তবে ভেনাস ফ্লাই ট্র্যাপের পোকা ধরার পদ্ধতি আরও বিস্ময়কর। এর পাতাগুলো দেখতে মুখের চোয়ালের মতো, এই পাতায় ছোট ছোট অনেকগুলো লোমও থাকে। পোকামাকড় এই পাতার উপর বসলে সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়, এর জন্য সময় লাগে আধা সেকেন্ডেরও কম। ঠিক এই সময় পাতার লোমগুলো পোকাকে বাইরে বের হতে দেয় না। এরপর পাতা থেকে বিশেষ রস বের হয়ে পোকাটাকে হজম করতে শুরু করে। একটি পোকা হজম হয়ে গেলে পাতা আবার নিজে নিজেই খুলে যায়, নতুন পোকা ধরার আশায়। এভাবে একটি পাতা তিন থেকে চারটি পোকা ধরার পর তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, নতুন পাতা শুরু করে শিকারের কাজ। মাংস খেকো উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ আমেরিকায়। বাংলাদেশের সিলেটের পাহাড়ি এলাকাতেও সূর্য শিশির, ভেনাস ফ্লাই ট্র্যাপের মতো মাংস খেকো কিছু গাছ পাওয়া যায়। প্রশ্ন হলো, অন্য গাছের মতো জল হাওয়ার বদলে কেন পোকামাকড় খায়? আসলে এদের স্বভাবই এমন। তাছাড়া ভেনাস ফ্লাই ট্র্যাপ সহ অন্যান্য মাংস খেকো গাছের বাঁচার জন্য প্রচুর নাইট্রোজেনের প্রয়োজন হয়, কিন্তু এদের বসবাস সাধারণত জলাভূমিতে, আর সেখানে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম। তাই এই উদ্ভিদকে নাইট্রোজেন জোগাড় করতে হয় পোকামাকড় খেয়ে। অনেকেরই মাংস খেকো এসব গাছের কথা শুনে গা ঘিনঘিন করতে পারে, কিন্তু এখন তো অনেকেই শখ করে বাড়িতে টবে চাষ করছেন মাংস খেকো বা মাংস ভোগ এসব গাছ।